অনেক কষ্ট করে মা বাবা একটা ছেলের বিসিএস ক্যাডার পড়াইছে, ক্যাডার হয়ে গেল, ব্যাংকে চাকরি পেয়ে গেছে, পাওয়ার কথা ছিল জসকোটে, হয়ে গেল ব্যাংকে চাকরি। আহ, মা বাবার সাথে না জানাইয়া বড় লোকের মেয়ে বর্ণিতে বিয়ে করে ফেললো। বৌলিয়ে যখন বাইতে গেছে, বাবা জিজ্ঞেস করে, বাবারে এই মেয়েটা কে? বাবা, তোমার বৌমা। বাবাই বলে, যখন তোর চাকরি হওয়ার কথা, তখন ভিটা বাড়ি বেঁচে টাকা দিতে বললি, ঘুষ দিয়ে চাকরি নিলি, তখন বাবারে ফোন দিলি, বিয়ে করার সব বাবারে ফোন দিতে মনে করলি না? তোর এই বউ আমি মেনে নেব না। আয়, তোর পাও দুটো ধরছে, এই কাজ জীবনে করিস না, মা বাবারে বেজার করে এই কাজ করিস না। তুমি যদি আবার বউ মাইনে না নাও, তোমাকেও মাইনে নিব না। বাবাই বলে, এখন আমি রিক্সা চালাইতে শক্তি আল্লাহ দিছে আমারে, তুই যা, তোর মতো পোলা আমার লাগবে না। বাজানরে চলে আসলো, মতিঝিল 14 তলায় সাহেব বসে। 3 মাস হয়ে গেল, বাবা মার খবর লয় না, মা দুঃখিনীর চোখের পানি শুকায় না। বাবার পাও ধরে বলে, তোমার পোলা হয়তো ভুল করতে পারে, তুমি কেমনে ভুল করো, যাইয়া দেখো না আমার আব্দুল্লাহ কেমন আছে। বাবা অবাজান 14 তলার নিচে বাবায় দাঁড়ায় আছে, 14 তলার থেকে সিসি ক্যামেরায় দেখছে গরিব বাবারে। দারোয়ানকে টেলিফোনে কয়, ওই বুড়া যেন উপরে আসতে না পারে। দারোয়ান দাঁড়ায় কয়, চাচা কি চেষ্টা করো না উপরে যাওয়ার? কয়, কেন? আমি 2500 টাকা বেতন পাই আর তোমার পোলা 25,000 টাকা বেতন পায়। ও চাচা, তোমার উপরে যাইতে দিলে আমার চাকরি থাকবে না, এই যে 300 টাকা দিছে এইটা লইয়া ভাইগে যাও। চোখের পানি ছেড়ে দিয়া কয়, পোলা রে, তোরে আমি শিক্ষিত না বানাই, দারোয়ান বানাইলে ভালো হইত। বাবায় কষ্ট পাইয়া টাকাটা রিটার্ন দিয়া চলে গেল, তো ওই টাকা লাগবে না। কয়েকদিন রিক্সা চালাইয়া বাড়িতে গেছে, মা জিজ্ঞেস করে, আমার আব্দুল্লাহ কেমন আছে? তোমার আব্দুল্লাহ মহাসুখে আছে, তোমারে কি কি বলছে, তোমারে মাফ করে দিছে? বাবায় ফোপাইয়া ফোপাইয়া কান দে আর কয়, বৌরে, তোর পোলা আর পোলা নাই, জানোয়ার হয়ে গেছে। আমি বাবারে কান্দাইয়া 300 টাকা দিয়া বিদায় দে, তুই কি ভাবস তোর পোলার টাকা লইয়া বাড়িতে আইজি? আমার কাছে 12,000 টাকা ছিল না, রিক্সা চালাইয়া তারপরে আইজি। মা স্বামীর হাতটা চোখের বাড়ি ঝেড়ে দিয়া কয়, তোমার পাও ধরছি, আমার পোলাই ব্যবহার করছে, কারো কাছে কইও না, সম্মান থাকবে না, আর ওরে তুমি বর দোয়াও দিও না। বাজান এরকম যাইতে 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 যাইতে, তোমরা ফেসবুকে পেপারে দেখছো ঘটনা সারা দুনিয়া পাগল করে ফেলেছে। 8 বছর চলে গেল, বাবা মায়ের পরিচয় দেয় না, বাবা দেখতে আসলে দেখাও করে না, 2 সাইডে টাকা দিয়া বাবা প্রায় 2টা কাপড় কিনে দেয়, ঈদের সময় এটাই শেষ। ও বাজান, হঠাৎ করে রমজান মাসে আব্দুল্লাহ নামাজ পড়তে মসজিদে ঢুকছে, সান্তাল মসজিদে বনানীতে। আলেম রমজানের প্রথম রোজাই ওয়াজ করে ফেলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই ব্যক্তির রোজা কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে, যার অ্যাকাউন্ট থেকে মা বাবার পকেটের টাকা যায় না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। ব্যাংকার মনে মনে কয়, আমার বাবাও তো আমার কাছে টাকার চাই, আমি দেই না, আমার মতো বদমাশার এই জগতে নাই। বিবির কাছ থেকে বলিয়া, ও বাবা কিছু ইফতারি কিনিয়ে, রমজান মাস মাঘ মাসে শীতের দিন, কিছু টাকা পয়সা লিয়া বাজান রে, সায়দাবাদ থেকে টিকিট কাটিয়া 120 টাকার টিকিট কাটিয়া, ততদিন ওই জামানার কথা, কুমিল্লার গাড়িতে উঠিয়া রওনা দিছে দাউদকান্দি ফেরিঘাটে। বাবা জাম লাইগা, সিটাগাং রোডে কিন্তু সব সময় জাম থাকতো, এই সরকার আমল এখন সাইলেন্ট করে দিছে, এখন আর কোনো জাম নাই। আল্লাহু আকবার বলেন না কেন? ও বাজার, যখন কুমিল্লা শহরে শীতের দিন কুয়াশার কারণে ফেরিঘাটে জাম লাইগা, রাত 1টার সময় কুমিল্লা শহরে গেছে, যেই গাড়ি যাওয়ার কথা ছিল সকাল 7:30-8টায়, সেই গাড়ি চলে গেছে বাজান 1টায়।
যায় দেখে শীতের দিন রমজান মাস সবাই ঘুমায়, দারোয়ান রাঠি লইয়া দাঁড়ায় আছে, জিজ্ঞেস করে চাচা, ও দারোয়ান চাচা কি যায় দেখেন ওই লোকটা দুই তিন দিন অসুস্থ, সে দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়, দেখেন আসছে কি না, বাজান একটু সামনে অগ্রসর হয়ে দেখে শীতের দিন মাফলার দিয়ে চোখ মুখ ঢাকা, কালো ফ্রেমের মধ্যে বাজান রে পাওয়ার আলা দুইটা চশমা লাগানো, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, কম্বলের মতো বড় একটা জাম্পার গায়ে দেয়া রিক্সার উপরে মরা মানুষের মতো পড়ে রয়েছে। আব্দুল্লাহ যা জিজ্ঞেস করছে, চাচা যাইবেন? চশমার ফাঁক দিয়ে দেখে আহারে, যারে 30 বছর আগে কোলে করে স্কুলে দিয়ে আইছিলাম, সে আজকে বলে চাচা যাইবেন? মাফলার দিয়া মুখটা ঢাকা বলে জামুসা ওঠেন, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো 2টা টাকার জন্য অপেক্ষা করি, আজকে কোনো টাকা নেব না স্যার, আমি আপনার বাসায় পৌঁছে দিব। রিক্সায় উঠছে যখন বাবা প্যাডেল মারতেছে, উসা ব্রিজে উঠতে যাইয়া বুকের ব্যথা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, চাচা তুমি এরকম হাঁপাচ্ছ কেন? স্যার আমি আর রিক্সা চালাইতে পারো না, আমার 30 বছর আগের কথা মনে পড়ে গেছে। এই কথা শোনার সাথে কয় বুড়া চালা বিনা ডাকাইতের এলাকা থাপ্পুর দিতে গেছে বাবা। এবার ওই চাচাই বলে, স্যার থাপ্পুরটা পরে দেন, আগে একটু মোবাইলের লাইটটা আমার মুখের দিকে মারেন। এ যুবক এখন একটা শিক্ষার মানে, তোর মতো চরিত্রহীন পোলার কপালে জুতার বাড়ি, যখনই বাজার লাইটটা মার যায় মাফলারটা টান দিয়ে কয়ে, দেখেন তো স্যার আমারে চিনেননি। রিক্সার থেকে একটা লাফ দিয়া বাবার পা দুটা জড়ায় ধরে বলে, বাবা ও বাবা, এই কুমিল্লা দক্ষিণ শহরে সবাই রাত্রে ঘুমায়, তুমি এই শীতের মধ্যে কেন রিক্সা চালাও বাবা? রিক্সাটারে ধাক্কা দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে বাবারে বুকি নিয়ে বলে, বাবা গো তুমি কেন বুকের ব্যথায় ভুলো? বাপ বলে, করবো কি রে বাবা, আজকে ওই ইফতারি করছি তোমার মায়েরে লইয়া, এক মুঠ মুড়ি দিয়ে আর এক গিলাস ঠান্ডা পানি দিয়ে বাবা। ও বাবা আব্দুল্লাহ, ইফতারি করার মতো একটা টাকাও পকেটে নাই, তোমার মা হাঁপানির রুগী, ঔষধ কেনার মতো পয়সা পকেটে নাই বাবা, বাধ্য হইয়া রিক্সা লইয়া নামছি। বাবা জানিবার আব্দুল্লাহ কাঁদে আর কয়, বাবা তোমার পোলার পয়সা পড়ে খায় আর তুমি রিক্সা চালাও? বাবা গো আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না, আমার মাফ করে দাও গো বাবা। বাবারে কোলে লইয়া বাড়িতে গেছে যুবক, এখন চিল্লাবি আর কানবি? বাবারা পোলার এখন কানবি? একদিন একটা প্যান পরে মেট্রিক পরীক্ষা দিছো, আর প্যান ছিল না, একটা সাত গাই দিয়া এমএ পাস করলাস কে বাবা নাই রে, বাবার কথা মনে করে এখন কাঁদবি? যুবক রে বাবারে লইয়া যখন বাড়িতে গেছে, মা জিজ্ঞাস করে ঔষধ লইয়া আসছো? বাবাই বলে, এমন ঔষধ আনছি তুই দেখলেই ভালো হয়ে যাবি।
একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ মার পা জড়াই ধরে বলে মা ও মা আমারে মাফ করে দাও গো মা। মা হাত তুলে বলে বাবা রে বাবা তুই যখন অন্যায় করে মাপ চাইছ আমি মা তোরে মাপ না করে পারি না। মায় যদি 8 বছর পরে অন্যায় মাপ করে দিতে পারে গো আমার মাওলা তো মায়ের চাইতে দরদি, আমার আল্লাহ তো বাবার চাইতে দরদি। এই গভীর রাত্রে তুমি দুহাত উঁচা করে গলা ফাটাইয়া আল্লাহর জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়াও কেমনে দিবাও জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরকান আমিন, জোরকান আমিন। এ যুবকে কোরআন বুকি নিয়ে বলছি আমি আমার বাবার হজ করতে যাইয়া বাবার কাছে মাফ চাইছি, তোরে আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আমি যদি আমার বাবার হজ করতে যে মাফ চাইতে পারে তুই পারবি না? একটা যুবক লাভ দিয়ে দাঁড়াতো, তোর বাপ এই মাঠে আছে, একটা দৌড় দিবি পাগলের মধ্যে যাই, সরমনের মাঠের মধ্যে দৌড় দিয়া তোর বাপরে পাও দিলে ধরে এখন মাফ চাবি। ওঠ, হে ওঠ, আব্দুল কাদের জিলানি হইতে চাস আল্লাহ তোর মাফ করে দিতে পারে। ওঠ, তোর যুবককে আসস, তোর বাবার কাছে এখন মাফ চাবি, একটা যুবক লাভ দিয়ে ওঠ। হে যুবক, একটা যুবক লাভ দিয়ে ওঠ, দেখ এই ময়দানের ভিতর তোর বাবা আছে কিনা, দেখ তোর বাবা আছে কিনা, দৌড় দে, দেখ তোর বাবা এই মাঠে আছে কিনা, দেখ। হে যুবক, তোর বাবা এই মাঠে আছে, দেখ তো তোর বাবা কে আছে। যুবক, তোর বাবাই মাঠে নাই, এ ভলান্টিয়ার, এই এই ওয়াশ কমিটি যুবকরা বেশ গলাইতে ঘুরে আসবে, মগা তোর বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নে মাপছে, আল্লাহ তোর এই গভীর রাতে মাফ করে দিবে। আমি বল ছোড়, এ যুবক ওঠো তো, কে আসো, তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, একটা দৌড় দিয়ে বাবার কাছে এখন মাপ চাই ভাই, মাঠের মধ্যে ওঠো, ওঠো যুবক, আমি বলছি ওঠ। কোন যুবক আসো, একটা দৌড় দিয়ে বাপরে মাপ চাবি, এখন বাবার কাছে দৌড় দিয়ে মাপ চাবি, ওর দৌড় দে, দৌড় দে, ওই দেখ কেমনে দৌড় দেছে, দেখ, 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 যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাবি, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাবার কাছে মাপ চা, দৌড় দে। বাবার সারিষ্টা ভাই, সারিষ্টা, সারিষ্টা, বাপরে জড়াই ধর, বাবার 2 ফোঁটা চোখের পানি লয়ে এলো, বাবার 2 ফোঁটা চোখের পানি লয়ে এলো। ওর যুবক ওঠ, এ যুবক আর তোর বাবাই মাঠে নাই, এ ভলান্টিয়ার যুবকরা তোর বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাবার কাছে ভাবসা। এ যুবতী বোন, তোর মা তোর পাশে নাই, এ যুবতী বোন, তোমার শাশুড়ি তোমার পাশে নাই। আল্লাহ দেখো কোন যুবতী বোন তার মারে জড়াই ধরে কান্দে, কোন যুবক তার বাবারে জড়াই ধরে কান্দে। ওর যুবক তোর পাও ধরছি, ওঠ, ওর তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাইয়াই মাঠে নাই, তোর চাষাই মাঠে নাই, তোর উস্তাদাই মাঠে নাই, এ যুবক তোর উস্তাদাই মাঠে নাই, এ তুই বড় আল্লাহর ওলি হয়ে যাবি। ওর তো এ যুবক তোর উস্তাদাই মাঠে আছে কিনা, তোর বড় ভাইয়াই মাঠে আছে কিনা, একসাথে ক্রিকেট খেলোস, তোর ওই বন্ধু আছে কিনা, বন্ধুরে ক্রিকেট খেলতে যে কষ্ট দিছোর, এক বন্ধু আর এক বন্ধুরে বুকিনে মাপ মাফসা। ওঠ ভাই ওঠ, ওঠ, এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাইয়ে মাফসা। হ্যাঁ, তুমি দেখো কে যেন কান্দে, ও দাড়ি পাকা বাবা দেখো তো তোমার ভাই এই মাঠে আছে কিনা, তোমার বাবা পাইছে নাই, তোমার ভাই এই মাঠে আছে কিনা, একটা দৌড় দিয়ে ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চেয়ে নাও, অথবা তোমার কেউ নাই, পাড়া প্রতিবেশী কথা দিয়ে কাটাকাটি করে কষ্ট দিছ, একজন আর একজন রে বুকি নিয়ে মাপ চাও। এ যুবক তোর বন্ধু এই মাঠে নাই, তোর চাষাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চাইতে পারস না। তুমি মাফ করে দাও এই বান্দারে, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ তুমি মাফ করে বান্দারে, তোমার বান্দা কাঁদিতাছে মাহফিলে, এই
এই মাহফিলে কর্জা নু বানাই বাঁচিয়ে তারে তুমি মাফ করিবা এখনি তারে এখনি আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে